রুইয়া নালিরমাট এলাকায় গণপিটুনিতে মৃত্যু যুবকের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রহরা থানার অন্তর্গত পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের নালিরমাট এলাকায় একটি ক্লাবের সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় ক্লাবে ভাঙচুর চালায় বিজিৎ বিশ্বাস নামের এক যুবক। বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। এরপর বুধবার গভীর রাতে এলাকার মানুষ তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে রহরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বিজিৎ বিশ্বাসের মৃতদেহ। মৃত যুবকের বিরুদ্ধে দুটি খুনের মামলাও রয়েছে। জামিন পেয়ে আপাতত সংশোধনাগারের বাইরে ছিল সে। এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনা নিয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস এবং মৃত যুবকের দাদা ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, ঘটনা গতকাল সন্ধ্যার দিকে আমি একটু আউট অফ এলাকা ছিলাম, নদিয়াতে ছিলাম। আমি হঠাৎ শুনতে পেলাম যে এখানে একটা গন্ডগোল হচ্ছে এবং তখন বলি যে পাড়ার ছেলে পেলে তারা কোথায় গন্ডগোলটা মেটানোর জন্য, কিন্তু সব লোক যাওয়া যায় শুনছি যে সবাই যাচ্ছে এদিক ওদিক এলো পাথারে। তারপরে শোনা গেল যে ছুরি নিয়ে কেউ কারো দরজায় ধাধাই করছে এবং কোপাকুপিও শুরু হয়ে গেছে। একটা ক্লাবের মধ্যে ঢুকেছে, সম্প্রীতি সংঘ ক্লাবের, ওখানে কারো হাতে লেগেছে। এটা জাস্ট আমার শোনা কথা। আমি যেহেতু বাইরে ছিলাম, আমি রাতে 9টার পরে এসে আমি থানাতে যাই, সে একই ব্যাপার, ওই সব শোনাশুনিই আমার হয়েছে। আমি চোখে চাক্ষুষ আমার কিছুই হয়নি। ওখানে বিজিৎ বলে এক অ্যান্টি সোশ্যাল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাণ্ডব করে, সেগুলো আমাদের ট্যাকল করতে হয়েওছে, কিন্তু কালকে সে আর বেঁচে নেই, সেই ওখানে মারা গেছে। এটাও আমার একদমই শোনা কথা। জনরোষে একদমই, মানে ও যে অ্যান্টি সোশ্যাল ওর উপরে সবাই ক্ষিপ্ত ছিল পাড়ায়। যখনই ও এরকম তাণ্ডব শুরু করেছে, এলাকার লোক তারা মোটামুটি সংগঠিতভাবে এসছে এবং সংগঠিত বেশে ও একা একা যতজনকে মেরেছে, কিন্তু প্রত্যেকে মিলে ওকে একা ধরা, এই জনরোষেই ওর এই পরিণতিটা আসবে। বিজিৎ, বিজিৎ বলে যে অ্যান্টি সোশ্যাল, ওই তো সবার উপরে তাণ্ডব চালাচ্ছিল, সবাই একত্রিতভাবে ওকে ধরার পরেই মনে হয় ওর এই ঘটনাটা হয়েছে। দুজন হসপিটালে ভর্তি আমি এটা জানি, আর একজন আমি দেখলাম থানাতে, সে তার হাতের মধ্যে কুবিয়েছে এবং সে হাতে গলায় দড়ি দিয়ে এরকম হাতে হাতটা ঝুলিয়ে রাখা আছে, তাকে ব্যান্ডেজ করা, সেলাই টেলাই করাও হয়েছে। আরো কিছু লোক ছোটখাটো দু চার চটখাবড়া বাড়ি এটা ওটা পড়েছে। সব থেকে বড় কথা যে ছুরি নিয়ে প্রত্যেকের বাড়ির দরজায় দরজায় হানা মারছিল এলাকার লোক। মহিলারা দীর্ঘ সময় রাত্রে প্রায় 10টা অবধি তারা থানাতে ছিল, তারা সব এইসব জানাচ্ছিল যে আমাদের প্রত্যেকের বাড়িতে আজকে যদি ও হয়তো বেঁচে থাকতো বা কিছু হতো, তাহলে কার কি হতো সেটা আমরা জানি না। ও তো অ্যান্টি সোশ্যাল, এইগুলো করে, মানে ও যেটা করবে সেটাই করতে দিতে হবে, ও যা চায় সেটাই করতে দিতে হবে। এলাকার লোক কি সেটা চায়? তার ঘরের মেয়ে আছে, বউ আছে, বিভিন্ন সময় এমন করে যে থানা আসে, থানা রাত্রে পাবলিকের বাড়ি থানা ওকে খোঁজাখুঁজি করে, তারাও বিরক্ত যে কি ব্যাপার, আমরা তো ভালো মানুষ, এলাকা উত্তপ্ত করে রেখেছে। এবং থানা মাঝে মধ্যে আসছে, থানা বড়বাবু বা থানার পিসি পাটি সবসময় অনবরত আমাদের, ওদেরকে এলাকাটা ঠান্ডা করার জন্য আমরা ডেকে দিই, পুলিশ ওখানে যায়। এবং কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি, কালকেও পুলিশ পুলিশ সারাক্ষণই ছিল। মানে ঘটনা যখনই হয়েছে তখন জানাজানি সূত্রে এরা এলাকার লোক জেনে ওটা তারা পুলিশকে ডেকেও নিয়েছিল। আমি কাজের থেকে এসেছি, এসে দেখি যেখানে মাটি থেকে পড়ে রয়েছে, আমি গাড়ি আছে, আমি দাঁড়াই, এছাড়া আমি জানি না, আমি জানি না, আমি কাজে ভালো কাজ করি তো, কাজে তো আসি, আসি দেখে দেবো কারা মারলো আমি বলতে পারছি না ভাই, কাজ করতে বড় খারাপ রয়েছে, আমি আমি ঢালাই কাজ করি। হ্যাঁ, কিছু নিয়ে করতে এলাকায় ঝামেলা হয়েছিল, তা আমি তো কাজে ছিলাম, আমি শুনলেন এসে দেখি ওখানে পড়ে রয়েছে, আমি আসে একটু কি দেখি বাইরে চল্লিশ জানি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা, দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।